সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টে আসামের যখন এনআরসি হয় তখন উনিশশো সালে জমির দলিল তাছাড়া আরও অন্য অন্য ডকুমেন্টসের প্রয়োজন ছিল বিশেষ করে ভোটার লিস্টের সেই সময় ভোটার লিস্টের তালিকায় নাম খুঁজে পাওয়ার জন্য পূর্বপুরুষদের পশ্চিমবঙ্গ ওয়েস্টবেঙ্গল স্টেট আর্কাইভে অনেকে আসতে হয়েছিল আসাম থেকে ছুটে ছুটে কারণ সেই সময়ে আসামের এনআরসিতে উনিশশো সালের ভোটার লিস্টের নামের খুব প্রয়োজন ছিল তখন পশ্চিমবঙ্গের বাসিন্দাদের উনিশশো সালের আগ থেকে উনিশশো সাল পর্যন্ত কোনো ভোটার লিস্ট দেওয়া হয়নি ওয়েস্টবেঙ্গল স্টেট আর্কাইভের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে ওয়েস্টবেঙ্গল স্টেট আর্কাইভ থেকে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো বিধানসভা লোকসভা বা ভোট হয়েছে সেই পুরনো ভোটার তালিকার সম্পূর্ণ পিডিএফ স্ক্যান করা ছবি প্রকাশ করে দিয়েছে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ভবিষ্যতে এনআরসি হবে কি না হবে সেটা একটা বড় প্রশ্ন কিন্তু অনেকেই জানতে চাইছেন যে আমাদের পূর্বপুরুষ বাপ দাদা ঠাকুরদার নাম পুরোনো ভোটার তালিকায় আছে কি নেই যদি বা থেকে থাকে কিভাবে খুঁজবো কোথায় দৌড়াদৌড়ি করব কোনো জায়গায় আর দৌড়াদৌড়ি করতে হবে না সেটা সম্পূর্ণভাবে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভে তার পুরনো ভোটার লিস্টের পিডিএফ স্ক্যান করে দিয়ে দেওয়া হয়েছে আপনি সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার পূর্বপুরুষদের নাম ভোটার তালিকায় ঠিকঠাক আছে কি না তো উনিশশো সাল থেকে একাত্তর সাল পর্যন্ত ভোটার লিস্টের তালিকা আপনি ডাউনলোড করবেন এবং কীভাবে নামগুলো দেখবেন তো চলুন শুরু করা যাক তো সবার আগে আপনাকে যেতে হবে ফ্রেশ গুগল পেজে ঠিক আছে আপনার সামনে গুগল পেজ খুলে গেল এখানে এবার আপনি টাইপ করুন ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভ ঠিক আছে ঠিক আছে এইখানে আপনি ক্লিক করুন দেখছেন ডাইরেক্টরেট অফ স্টেট আর্কাইভ কলকাতা ওয়েস্ট বেঙ্গল এখানটা আপনি ক্লিক করুন দেখুন ডাইরেক্টরেট অফ স্টেট আর্কাইভ ওয়েস্ট বেঙ্গল খুলে গেছে এবার দেখুন এই জায়গাটা লেখা আছে ওল্ড ইলেকটোরাল রোলস এই জায়গা আপনি ক্লিক করুন হুম দেখতে পাচ্ছেন এই ওল্ড ইলেকট্রাল রোলের একটি পেজ খুলে গেছে এ ভালো করে দেখুন এখানে সিলেক্ট ইয়ার আপনি কোন সালের ভোটার লিস্টের তালিকা আপনি ডাউনলোড করতে চান এখানে উনিশশো সাল থেকে ছাপ্পান্ন আটান্ন উনষাট একষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর মানে বাহান্ন সাল থেকে একাত্তর সাল পর্যন্ত যতগুলো ভোট হয়েছে সেইগুলোর লিস্ট এর ইয়ার এখানে দিয়ে দেওয়া হয়েছে ধরুন আপনি এখানে বাহান্ন সাল নেবেন ঠিক আছে আপনাকে এখানে বাহান্ন সাল সিলেক্ট করতে হবে এবারে এখানে দেখুন সিলেক্ট ডিস্ট্রিক্ট সেই সময় ডিস্ট্রিক্ট ছিল বাঁকুড়া বীরভূম বর্ধমান ক্যালকাটা দার্জিলিং হুগলি টোয়েন্টি ফোর পরগনাস মানে সেই সময় আপনার উত্তর চব্বিশ পরগনা অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখন দক্ষিণ চব্বিশ পরগনা তখন শুধু উত্তর চব্বিশ পরগনাই ছিল ঠিক আছে তো এখানে টোয়েন্টি ফোর পরগনা আপনি সিলেক্ট করুন সিলেক্ট করার পরে এখানে কোন কনস্টিটিউন্সি মানে কোন লোকসভা কিংবা বিধানসভার মধ্যে আপনার ছিল এটা একটু আপনাকে জেনে নিতে হবে যে আপনার কোন লোকসভা এবং বিধানসভার মধ্যে আপনার এরিয়া পড়ছে এই টোয়েন্টি ফোর মধ্যে আপনি যদি মনে করুন মালদায় থাকেন কিংবা হাওড়া মেদিনীপুর থাকেন দার্জিলিং থাকেন সেই ক্ষেত্রে আপনার লোকসভা বিধানসভা কিন্তু আলাদা হয়ে যাবে ধরুন আমি এখানে দমদম সিলেক্ট করলাম ঠিক আছে যেহেতু দমদম উত্তর পরগনার মধ্যে পড়ছে এবার এখানে সার্চ অপশান আপনি ক্লিক করুন দেখুন এখানে সার্চ অপশানে ক্লিক করার পরে দেখবেন এখানে ক্লিক টু ভিউ ডাউনলোড পার্ট ওয়ান ঠিক আছে এখানে আপনি ক্লিক করুন ঠিক আছে দেখুন নিচে পিডিএফ ফাইল পেজ ডাউনলোড হতে শুরু করেছে তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে আগে থেকে ডাউনলোড করে রাখা হয়েছে এখানে তো আমি আর ডাউনলোড করে সময় নষ্ট করব না ডাউনলোড করার পরে কী আসছে সেটা আমি আপনাদেরকে সরাসরি দেখাবো দেখুন এখানে আমি আগে থেকেই পেজ ডাউনলোড করে রেখে দিয়েছিলাম দেখুন সংশোধিত ভোটার তালিকা উনিশশো সাল ঠিক আছে এবার দেখুন আমি একটি পেজে যাব দেখুন এই যে উনিশশো সাল ইলেকট্রোল রোল দমদম এই যে দেখতে পাচ্ছেন এইবারে জেলা উত্তর চব্বিশ পরগনা থানা দমদম মৌজা সুলতানপুর ডাকঘর দমদম এইভাবে আপনাকে একটু আইডিয়া করে নিতে হবে এবং কারোর কাছ থেকে জেনে নিতে হবে যে আপনি আপনার মানে ঠাকুরদা আপনার পিতার যেখানে জন্ম হয়েছিল সেইখানে মৌজাটা কি ছিল থানা কি ছিল কারণ এখন অনেক থানা ভাগ হয়ে গেছে ছোট ছোটো 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 থানা হয়ে গেছে তখন কিন্তু একটাই জায়গা থেকে সব জায়গায় কিন্তু কাজ চালানো হতো সুতরাং আজকে মানে বিধানসভা লোকসভা কেন্দ্র ভেঙে 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 অনেক হয়েছে তখন কিন্তু একটার মধ্যে অনেক জায়গার ভোট হতো তো সেটা একটু মাথায় রাখতে হবে বুঝতে পারছেন এবার সংশোধিত তালিকা দেখুন উনিশশো বাহান্ন সাল এবার দেখুন এখানে আমরা নামগুলো দেখতে পাচ্ছি সেখানে আপনাকে দেখে নিতে হবে যে আপনার পরিচিত লোকের যার নাম ভোটার লিস্ট আপনি খুঁজতে চান তার নামটি এখানে আছে কি না ঠিক আছে যদি থেকে থাকে তো খুবই ভালো ঠিক আছে তো এইভাবে আপনাকে ভোটার লিস্টের সমস্ত পুরনো উনিশশো সাল থেকে একাত্তর সাল আপনি এই পদ্ধতিতেই পাবেন ঠিক আছে আমি আরেকবার দেখিয়ে দেই আপনাকে আপনার সুবিধার জন্য দেখুন সিলেক্ট ইয়ারে আপনার যে ইয়ারটা আপনার লাগবে বাহান্ন থেকে একাত্তর এই ধরুন আমরা একাত্তর সিলেক্ট করলাম আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেইটা আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি টোয়েন্টি ফোর পরগানাস মনে করবেন যে দক্ষিণ চব্বিশ পরগনা যারা বসবাস করতেন তারা কিন্তু টোয়েন্টি ফোর পারগানাসের মধ্যেই পড়বেন কারণ তখন দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু জেলাটি হয়নি এখন দক্ষিণ চব্বিশ পরগনা হয়েছে তখন উত্তর চব্বিশ পরগনাই ছিল ঠিক আছে এইবারে দেখুন দমদম আছে ক্যানিং আছে বজবজ আছে বসিরহাট আছে সবকটাই কিন্তু চব্বিশ পরগনার মধ্যেই পড়ছে এবারে ধরুন এখানে আপনি নিলেন বিজপুর ঠিক আছে এখানে সার্চ করলেন এখানে ঠিক আছে সার্চ অপশানে আসলেন এবার দেখুন এখানে ক্লিক টু ভিউ ডাউনলোড করলেই আপনার পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে ঠিক এরকমভাবে এবার এখানে একটু আপনাকে মনোযোগ দিয়ে কোন মৌজা কোন থানা কোন রাস্তা কোন মিউনিসিপ্যালিটি ওয়ার্ড ছিল কারণ সাধারণত মিউনিসিপ্যালিটি ওয়ার্ড সে সময় বেশি থাকতো না পঞ্চায়েতই থাকার সম্ভাবনা সব জায়গায় বেশি তবুও মিউনিসিপ্যালিটি ওয়ার্ড ছিল অনেক জায়গায় সেটা একটু আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে এইভাবে নিয়ে আপনার পরিচিত যারা ঠাকুরদা পূর্বপুরুষ যারা আছে তাদের বাবা তাদের নাম মা বাবা যাই হোক নামটি আপনি এখানে ভালো করে চেক করে নিতে হবে যে তাদের নামটি ঠিকঠাক ওই সময় ভোটার লিস্টে আছে কি না তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে পুরনো ভোটার লিস্টের ডাউনলোড করবেন এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট আর্কাইভ থেকেই দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে তো ইলেকট্র রোল উনিশশো বাহান্ন থেকে উনিশশো সাল আপনি এখানে অনাসেই পেয়ে যাবেন ওটা নিয়ে কোনো অসুবিধা নেই তো সবার আগে আপনাকে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডাইরেক্টরি যেখানে আপনাকে ওয়েবসাইটে লিখতে হবে লেখার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন ওল্ড ইলেকটোরাল রোল ওখানে ক্লিক করলেই আপনি এই সম্পূর্ণ তথ্যটি পেয়ে যাবেন ঠিক আছে এখানে পেয়ে যাবেন এইভাবে আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো ভিউয়ার্স আশা করছি ভিডিওটি খুব হেল্পফুল হবে আপনাদের জন্য তো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান যদি কোনো প্রবলেম হয় ডাউনলোড করতে কিংবা কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য বেশি বেশি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ দেখে থাকুন আমাদের চ্যানেল টেক হেলথ এন্টারটেনমেন্ট ধন্যবাদ